নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি সকালবেলার ব্রেকফাস্টে ময়দার জল রুটি বানাবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনই সাবস্ক্রাইব করে নাও, নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দাটাকে আমি গুলে নেব। আমি স্বাদ মতো লবণ দেবো আর মরিচের গুঁড়ো 1 চামচ দেবো। দিয়ে একটু ভালো করে এটা মেখে নেব ভালো করে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে গুলে নেব ব্যাটারটা। দেখো বন্ধুরা, ব্যাটারটা এরমই পাতলা হবে, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। এবারে কিছু সবজি আমি দেব। কাঁচা লঙ্কা নিয়েছি, ক্যাপসিকাম, ধনে পাতা আর পেঁয়াজ আমি একসঙ্গে দিয়ে দেব। আর আধখানা টমেটো নিয়েছি, একদম কুচো করে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এরম হবে। বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমার ব্যাটারটা সেট হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে জ্বেলে দেব। বন্ধুরা, জল রুটি করতে গেলে ননস্টিকের কড়া হলে ভালো হয়। এমনি কড়াতে মানে একটু জড়িয়ে যায়, উঠতে চায় না গো, তার জন্য এরম ধরনের মানে প্যান হলে ভালো হয়। বন্ধুরা, প্যানটা গরম হয়ে গেছে। আমি একটা বেগুনের বোটা নিয়েছি, বোটাই করে তেল নিয়ে আমি ঘষে দেবো এভাবে। বন্ধুরা, ব্যাটারটা সেট হয়ে গেছে। এবার আমি 1 হাতা দিয়ে দেব। এবার আমি উল্টে দেব। এর উপর দিয়ে আমি একটু রিফাইন তেল ছড়িয়ে দেব, অল্প করে দেব। বন্ধুরা, এখন শীতের সবজি উঠেছে, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। নানান ধরনের সবজি উঠেছে, সবজি দিয়ে জল রুটি খুব ভালো লাগে। এইভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আবার একটু তেল মাখিয়ে নেব। যতবার দেবে একটু ফেটে নেবে এরমভাবে। দেখো বন্ধুরা, কত সহজে উঠে যাচ্ছে। আবার একটু তেল দেব। হয়ে গেছে, আমি তুলে নেব এবার। বন্ধুরা, ফাইনালি আমাদের জল রুটি রেডি। আমি আলু ভাজা করে রেখে দিয়েছিলাম আগে, আমি এর উপরে দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, জল রুটি রেডি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই। মনে রবে কিনা রবে আমার।